হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে 6:52, আর আমার মানে ওই টেস্টগুলো করতে যাওয়ার কথা 7:30-7:45 মধ্যে, কিন্তু উঠে পড়েছি অনেকক্ষণ আগেই। আমার ঘর টর সব ঝাঁট দেওয়া গেছে, এখনও বিছানা তোলা হয়নি। আর বাইরের অবস্থাটা দেখো, আমার একটু দেখাই, দেখেছো কীভাবে বৃষ্টি করছে, কি যে পড়ি না এই বৃষ্টির মধ্যে। কালকে একবার মানে এই সকাল সকাল উঠতে পারিনি, এর জন্য যেতে পারিনি। আজকে উঠলাম আর দেখি এরকম বৃষ্টি হচ্ছে, কি জানি বৃষ্টির মধ্যে যেতে পারবো কি পারবো না। তবুও শুভ বলছে চলো টোটোতে করে চলে যাব, দেখি এখন কি হয় জানি না। এখনও শুভ গেল স্পটিতে, আর আমি এখন বিছানাটা তুলে নেবো, বিছানা তুলে ব্রাশ করব, আর টেস্টগুলো সব মানে কিছু না খেয়েই করতে হবে, এর জন্য কিছু না খেয়েই বেরিয়ে যাব। এখন বেরিয়ে যেতে পারবো না কি জানি না, বৃষ্টি যদি আরও জোরে আসে তাহলে আর যাওয়া হবে না মনে হচ্ছে। আর ওখানে পৌঁছাতে হবে 7:30-8:00 মধ্যে, তো দেখি কি হয়। চলো আগে বিছানাটা তুলে নিই, তারপর ব্রাশ করবো। রেডি হয়ে গেছি, এখন বেরোবো। টোটোকে ফোন করে দিয়েছে, এসে দাঁড়িয়ে আছে, তো চলো আমরা বেরিয়ে পড়ি। এইখান থেকে যেতে অসুবিধা, মানে পুরো জল হয়ে থাকে, কি করে যাব কি জানি। সারা রাত বৃষ্টি হয়েছে, কতটা জল কে দিল বাজার থেকে দিয়েছে, মানে এখানে একটা সিলেটি দাম নিয়েছে, ওই বাজারে ছাড়াই চলবে ও না। তো চলো আমরা বেরোই, তারপর দেখি কোথায় গিয়ে পৌঁছাই। ওই দেখো আরো মনে হচ্ছে বাড়ছে বৃষ্টি, দেখতে পাচ্ছো কি করে যে বেরোবো এরকম করে করে, এতদিন দেরি হয়ে গেল। আজকে ভাবছি যাবোই, বৃষ্টির মধ্যে হলেও যাবো। তো চলো বেরিয়ে দেখি, বেরোতে না বেরোতে ভিজে গেছি, কি বলবো। আর বৃষ্টি থামার নামই নিচ্ছে না, এই দেখো বুঝতে পারছো এদিকটা নদী হয়ে গেছে। তারাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, ছাতা দেখো কি অবস্থা হয়ে গেছে বৃষ্টির জলে। আর এইটা হচ্ছে ভবন, বুঝতেই পারছো এই দেখো। ওকে বলেছি বসতে, আমরা যখন এসেছিলাম এইখানে ওরা উঠে চলে যাচ্ছিল, তো আমি বললাম বস বস, বসে পড়েছে। কি কষ্ট হয়েছে দুটো, কীভাবে কাঁপছে দেখো, ঠান্ডাতে খুব কাঁপছে। হ্যাঁ শুয়ে পর, শুয়ে পর, শুয়ে সরে এই ছোকরা, শুয়ে পর শুয়ে। হ্যাঁ এই বৃষ্টিতে কে খেতে দেবে। তো বন্ধুরা দেখো আমরা বসে আছি, এইটা হচ্ছে মাতৃসঙ্গ জনকল্যাণ আশ্রম। এই জায়গাটায় না সব কিছু টেস্ট, তারপরে আলট্রাসোনোগ্রাফি, এগুলো সব হাফ দামেই হয়ে যায়। এটা একটা আশ্রমের মতো, এই জায়গাটায় ফ্রিতে ডাক্তার দেখানো হয়, যারা খুব গরিব তাদের জন্য ফ্রিতে ডাক্তার দেখানো সব কিছুই হয়। এই জায়গাটা শিলিগুড়িতে যারা আছো তারা নিশ্চয়ই চেনো এই জায়গাটা। এটা হচ্ছে শিলিগুড়ি হসপিটালের কাছাকাছি আর কি, হসপিটাল মানে এখান থেকে শিলিগুড়ি হসপিটাল অনেকটাই কাছে। তো এইখানেই দেখো আমরা রক্ত রিপোর্টটা মানে রক্ত রিপোর্টটা করবো এখানে, আর আলট্রাসোনোগ্রাফিটা যে ডাক্তার দেখিয়েছি উনি যেখানে বলেছে সেখানেই করাতে বলেছে, আর বলেছে রক্তটা এখান থেকে করিয়ে নিতে। আর এখানে যেখানে 1400 টাকা রক্ত বলেছিল আমার সব টেস্টগুলো, এখানে 570 টাকার মধ্যে হয়ে গেছে, তাহলে কত কম দামে পেয়ে গেছি। তারপরে দেখো আমি রক্ত দিতে না, আমার ভীষণ রক্ত দিতে কি আমার সুই লাগাতেও ভীষণ ভয় লাগে। তো এখানে শুভ ক্যামেরা করছিল, আমি ভয়ে মরে যাচ্ছিলাম। আর এই জায়গাটায় আমি না রক্ত দেওয়ার পর মাথাটা ঘুরে গেছে, এর জন্য এখানে বসে পুরো চোখ বন্ধ করে বসেছিলাম। রক্ত দেওয়ার পর অনেক সময় হয়, আর দেখো বৃষ্টি সেইভাবে পড়েই যাচ্ছে, পড়ে যাচ্ছে মানে মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছি যেভাবে বৃষ্টি পড়ছিলো সেইভাবেই বৃষ্টি পড়ছে। তো এই জায়গাটার থেকে বেরোবো কী করে ভাবছি, একটা ছাতা নিয়ে, তারপরেও একটা ছাতার মধ্যেই দুজনা কষ্ট করে হেঁটে এই যে চলে এসেছি, এখানে আলট্রাসোনোগ্রাফি করাবো। তো যার জন্য এই জায়গায় এসে আবার বসে আছি। এইটা হচ্ছে যেখানে আমি ডাক্তার দেখিয়েছি সেই জায়গাটা এইটা।
তারপর এই দেখো আমরা কিন্তু এখন বাড়ি চলে এসেছি, আলট্রাসোনোগ্রাফি করিয়ে বাড়ি চলে এসেছি। আর কতটা জল তোমরা দেখতে পাচ্ছ, আমাদের বাড়িতে বাড়িতে ঢুকতে ওই রাস্তায় এতটা জল জমে গেছে, কি অবস্থা! এক এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে, এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে, তাহলে জল তো জমবেই বলো। তো এই যে হাঁটু পর্যন্ত প্রায় জল, তো এইখান দিয়েই আমি আর শুভ এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে হবে খাওয়া দাওয়া। তো বন্ধুরা, আমরা এক্ষুনি ঘরে ঢুকলাম, তো প্রচণ্ড খিদে পেয়েছে। আমি আরও টোটোর উল্টো সাইডে বসেছিলাম, তো এর জন্য বেশি খারাপ লাগছে। দীপাও বসেছিল, তার কিছুক্ষণ বাদে আবার একজন নামার পরে ওভার ঘুরে গেছে। তো আমার খুব অসুবিধা হচ্ছে, খুব খিদে পেয়েছে। তো অনেক সকালে গেছি আর দীপাই এখন ম্যাগি বানাচ্ছে, ম্যাগি খাবো। ভালো লাগছে না, মাথা মতো যন্ত্রণা করছে। ওই দেখো দীপা পিঁয়াজ কাটছে। তো বন্ধুরা দেখো আমাদের ম্যাগি তৈরি হয়ে গেছে, এখন ম্যাগিটা খেয়ে শুভ বেরিয়ে যাবে কাজে। তো বন্ধুরা শুভ ওই ম্যাগিটা খেয়ে বেরিয়ে গেল, মানে আবার সেই জোর বৃষ্টি, ওই বৃষ্টির মধ্যেই বেরোতে হলো, মানে ওখান থেকে ফোন করেছিল যেতেই হবে। তো ও চলে গেছে অনেকক্ষণ আগে, এখন বাজে একটা, আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু করব না, শুধু ডাল রান্না করব, আলু সেদ্ধ দেবো, আর কিছু করব না। আর রাতে বলেছে খিচুড়ি খাবে, তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে খিচুড়ি গরম গরম ভালোই লাগে, তো রাতে খিচুড়ি করব। এর জন্য এখন শুধু আলু সেদ্ধ ভাত করলাম আর ডাল করব পেঁয়াজ দিয়ে। তো এই হচ্ছে আমার রান্না। এই দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি, এই দেখো এটার মধ্যে ডাল হচ্ছে, অল্প একটুখানি ডাল করব। আমি তো ডাল খাই না, শুভ খাবে, ওর জন্য একবার খাবে, সেরকমই একটুখানি ডাল করেছি। তো চলো বন্ধুরা আমি রান্নাটা করে নিই, তারপরে আবার দেখি শুভ কখন আসে, তারপরে চান করে পুজো দিতে হবে। আর যা বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আমার নামতে ইচ্ছা করছে না। একবারে ভেবেছি রান্না টান্না করে একবারে নামবো, ভিজে ভিজে বাসন টাসন সব একবারে ধুয়ে একবারে চান করে উঠবো। তো এর জন্য এখন আর সব বাসনগুলো পড়ে রয়েছে, ওগুলো সব একবারেই ধোবো। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা দুপুরবেলা না মানে শুভ আসেনি কাজ থেকে, সেই যে গেছে বললামই তো, মানে রক্ত পরীক্ষা করতে গেছিলাম, ওখান থেকে এলাম, এসে ওই ম্যাগিটা খেয়েই গেছে। তারপরে এখন বাজে হচ্ছে 5:30, 5:45 এখনও আসেনি। দিয়ে ও আমাকে ফোন করলো, বলে একবারেই যাব, কিন্তু এখনও 5:45 বেজে গেছে, এখন আসেনি। দুপুরবেলা মানে সকালেও ভাত খায়নি, সকালে শুধু একটু ম্যাগি খেয়েছে, দুপুরবেলাও আসলো না। তো আমি তারপরে আমাকে ফোন করে বললো তুমি খেয়ে নাও, আমার যেতে লেট হবে। তো এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, পুরো মাজা পর্যন্ত জল হয়ে গেছে রাস্তায়। তো এখনও আসেনি, খারাপও লাগছে, বেচারা দুপুরবেলা মানে সকালেও ভাত খায়নি, দুপুরবেলাও ভাত খেলো না, এখন 6:00 বেজে গেছে, এখনও আসছে না, কখন আসবে কি জানি। আর ফোনটাও নিয়ে যায়নি, ও ফোন করেছিল একজনের ফোন দিয়ে, ওখান থেকে নিজের ফোনটা নিয়ে যায়নি, মানে এত বৃষ্টি হচ্ছিলো যে বলছে যে কতটা জল হবে কি না হবে রাস্তায়, এর জন্য ফোনটাও নিয়ে যায়নি। মানে এত খারাপ লাগছে, কখন আসবে কি জানি, কখন খাবে ভাত জানি না। তো আর কি করা যাবে, এখন অপেক্ষাই করতে হবে কখন আসবে। ফোনটাও করতে পারছি না, এর জন্য আরো বেশি খারাপ লাগছে, ফোনটা নিয়ে গেলে ফোনটা করতে পারতাম, এখন ফোনটাও করতে পারছি না, কখন আসবে না আসবে জানিও না, 6:00 তো বেজেই গেল, জানি না কখন আসবে। তো চলো ও আসুক, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা এই যে শুভ আসলো সবে, এখন 6:10 বাজে। তো সকালেও খাইনি, দেখলেই তো একটু ম্যাগি খেয়েই চলে গেল, দুপুরবেলাও খাওয়া হলো না, সেই দুপুরের খাওয়াটা এখন রাতে সন্ধ্যার সময় খাচ্ছে, খিদে ও পাগল হয়ে গেছে, এসে বলছে আমি আর পাচ্ছি না, আগে খেতে দাও আমাকে। এই বললামই তো তখন রাতে খিচুড়ি করবো বলে ডাল করেছি, আলু সেদ্ধ করেছি, আর আমি আমি আমার ভাতটা ভেজে খেয়েছি, ডাল আমার খেতে ভালো লাগে না একদমই। তো কেমন লাগছে সারাদিন না খেয়ে আপনার?
তো চলো বন্ধুরাও খেয়ে নিই। আর আজকে জানো তো ভিডিওটা আপলোড করেছি, একটা প্র্যাঙ্ক ভিডিও করেছে শুভ, দিয়ে ওই ভিডিওটা আপলোড করেছি, সব কিছু টাইটেল থাম্বনেল সব কিছু লেখা হয়ে গেছে, এখন দেখছি হলুদ ডলার দিয়েছে। কি যে জানা না কি বলবো, মানে মনিটাইজেশন অন হওয়ার পরে ভিডিও ছাড়তে এত অসুবিধা, কোন রকম একটু কিছু হলে হলুদ ডলার, নালে কপিরাইট ক্লেম এই সেই। আর আমাদের ভিডিওগুলোকে আমাদের সঙ্গে আমাদেরকেই কি বেশি বেশি করে চোখ দিয়ে দেখছে, দুই চোখ বেশি বেশি করে পাওয়ার ওয়ালা চশমা দিয়ে দেখে মনে হয় আমাদের চ্যানেলটা, কিছুই না তার মধ্যে হলুদ ডলার দিয়ে দিচ্ছে। কেমন লাগে এত কষ্ট করে ভিডিও করে এডিট করে তারপরে যদি ওই অবস্থা হয়, ভিডিও আপলোড করতে ইচ্ছা করে? আর কালকের একটা প্র্যাঙ্ক ভিডিও আমি এই সারাক্ষণ মানে শুয়ে শুয়ে এডিট করলাম, টাইটেল থাম্বনেল সব কিছু বানালাম, কিন্তু এখন আপলোড করার সময় দেখছি হলুদ ডলার দিয়েছে। হ্যাঁ, আপলোড করা যাবে না, এখন আবার রিভিউতে পাঠাতে হবে, যদি ওদের মন মর্জি, যদি মনে হয় যে না এটা দেওয়া যাবে তাহলেই দেবে, নাহলে ওই হলুদ ডলারই থাকবে, হলুদ ডলার থাকলে আমরা ছাড়বো না, ভিডিও আপলোড করবো না। তো যাই হোক, চলো বন্ধুরা পরে কথা হচ্ছে। আবার মন মেজাজ খুব খারাপ হয়ে গেছে আমার ভিডিওটা দেখে। তো বন্ধুরা দেখো, এই যে দীপা খিচুড়ি খাবে বলে এখন এই যে দীপা খিচুড়ি খাবে, তো কে খাবে? খাবেই না, তোমার জন্যই এখন রাতে খিচুড়ি করে। আমার জন্য? আমার একার জন্য তাহলে করতে হবে না, আমার একার জন্য খিচুড়ি কেন করবো? হ্যাঁ, আমি খিচুড়ি খাবো না। হ্যাঁ, এই যে খিচুড়ির সজনে আর এই আলু, এই যে আমাকে কাদার মধ্যে বৃষ্টির মধ্যে দিয়ে আমাকে দালা আড়া করা দেখো। তো বন্ধুরা দেখো, আমাকে চেক চাকতে বলছে আর কি, যে কেমন হয়েছে। আর এই দেখো খিচুড়ি খাবার দেখে তো সেরা লাগছে, এখনও পুরোপুরিভাবে হয়নি, এখনও মানে 5-10 মিনিট লাগবে হতে, তো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গরম গরম খিচুড়ি, আর এদিকে ডিমের পোস, আর একটা অমলেট রয়েছে কাকুর জন্য, তো জমে ক্ষীর, জাস্ট অন্য লেভেলের খাওয়া দাওয়া, ঠিক আছে? তো এই ছুটি ভেজা দিনে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা ও তারপরে আর অমলেট, সেই তো চলো খেয়ে নিই তারপরে কথা হবে। আর তোমরা জানি জিভে জল চলে আসছে, ঠিক আছে? কার এইরকম মানে এই বর্ষার দিনে ভালো লাগে খিচুড়ি কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর মানে খিচুড়িটা সত্যি মানে অসাধারণ হয়েছে, অসাধারণ মানে খেয়েছি আমরা, ভালো হয়েছে। তোমরা তো আর খাওনি, তোমরা কী করে বুঝবে? তো আমরা খেয়েছি, তাই বললাম খুব সুন্দর টেস্ট হয়েছে। তো বিছানা পুর রেডি, মশারি দিয়ে টাঙিয়ে, আর আজকে খুব তাড়াতাড়ি ঘুমাচ্ছি, 9:15 মতো বাজে, কেননা আজকে সকালে খুব তাড়াতাড়ি উঠে, জানোই তো আর কি বলবো তোমাদের কোথায় গিয়েছিলাম, এই জন্যই তাড়াতাড়ি শুয়ে পড়ছি। তাড়াতাড়ি শুলে ও তাড়াতাড়ি ঘুমাবে না, এখন ফোন দেখবে, আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ, তুমি যে কত ঘুমাবো আমার জানা আছে। চলো বিছানা রেডি, শুয়ে পড়ি, চলো বাই, গুড নাইট। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, একই কথা প্রত্যেক ব্লগে, ভালো লাগে বৃষ্টিতে পুরো আজকে পুরো সারা দিন বৃষ্টিতে ভিজে ভিজে কাজে গেছি। চলো বেশি আর বকবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে না হলে। চলো বাই, গুড নাইট, শুভরাত্রি।